হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ ফ্রেন্ডস। এবং আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো মোটামুটি 2007 সাল একটা সিনেমা এসেছিল, তারপর থেকেই হঠাৎ করে একটা বিরাট পরিমাণ দর্শক, মানে একটা ছেলে, বিরাট পরিমাণ ছেলে মেয়েদেরকে বলতে শুরু করলো যে দেবের একটা সিনেমা এসেছিল, পায়েলের সঙ্গে দেবের একটা প্রেমের কাহিনী, সিনেমাটা খুব হিট হয়েছে, পরিচালনা রবি নাকি, সিনেমাটার নাম কী বলতো, মেয়েটা এক চান্সে বলে সিনেমাটার নাম আই লাভ ইউ। ওইভাবে তখনকার দিনে প্রপোজ হচ্ছিলো, মানে বিরাট পরিমাণে, শুধুমাত্র ছেলেরা ইউজ করতো না, মেয়েরা পর্যন্ত ইউজ করতো, এবং আমরা নিজেরা একটা চাক্ষুষ করেছি। আমাদের অনেক দাদা দিদিরা তখন এইভাবে প্রপোজ করেছে যে বলতো ওই সিনেমাটা এসেছিলো, কী নাম বলতো, ওটা নামটা ভুলে যাচ্ছি, তো কেউ হয়তো কোনো মেয়ে হয়তো হঠাৎ করে বলে দিল, ব্যাস ওইভাবে প্রেমের শুরু। এরকম বহু হয়েছে, তো এই সিনেমাটা নিয়ে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা সত্যি কথা বলতে গেলে যে আমি হলে গেছিলাম তা নয়, তখন অনেক ছোটো, মাত্র 10 বছর বয়স, তখন এই সিনেমাটা হলে আমি দেখতে যাইনি, কিন্তু যারা হলে গেছিল তাদের কী এক্সপিরিয়েন্স ছিল সেটা তখন আমি খুব ভালোভাবে ফিল করি। তখন লোকে পুরো ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে যেত, এবং আমাদের এখানে ওয়েলিংটন সিনেমা হল যেটা রয়েছে সেখানে সিনেমাটা এসেছিল। তো আমাদের এখানে ওয়েলিংটন হলের মধ্যে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, মানে পপকর্ন, আইসক্রিম এসব কিছু বসতো না। এই সিনেমাটা তখন এমন সাফল্য পেয়েছিল, এত দর্শক টানছিল যে ওই প্রথম দেবের সিনেমার মাধ্যমে আমাদের ওখানে পপকর্নের স্টল বসলো, আইসক্রিমের স্টল বসলো, কোল্ড ড্রিঙ্কসের স্টল বসেছিল, এবং ডলবি ডিজিটাল সাউন্ড প্রথম আনা হয়েছিল জাস্ট এই সিনেমাটার জন্য। অথচ এটা কিন্তু একটা রিমেক সিনেমা ছিল, অথচ লোকেদের মধ্যে কি তুমুল উন্মাদনা ছিল, কি লেভেলের উন্মাদনা, মানে দেব আর পায়েল এই জুটি তখন রীতিমতো মানে আলোচনা, সাথীর মতো অতটা হয়তো জনপ্রিয় হয়নি, কিন্তু কি লেভেলের আলোচনা হয়েছিল, প্রত্যেকটা ক্যালেন্ডারে তখন এই জুটির ছবি দেওয়া হতো, এটা হিউজ লেভেলের হিট ছিল। কিন্তু রিমেক সিনেমা মানে, এর মানে আমি কী বলতে চাইছি যে রিমেক সিনেমাও কিন্তু কালজয়ী হয়ে উঠতে পারে যদি সেটাকে পারফেক্টলি বানানো যায়। এখানে দেবের যে স্ট্রাগেলটা যেভাবে দেখানো হয়েছিল গ্রামের ভেতর, সেখানে তার অভিনয় কিন্তু বেশ ভালো, দেবের তখন অভিনয় ক্ষমতা অত ভালো কিন্তু ছিল না, কিন্তু এইখানে কিন্তু দেব কিন্তু নিজের মতো করে ভালো অভিনয় করেছিল, বেশ ভালো তাকে মানিয়েছিল। তখন লম্বা চুলটুল ছিল এবং খুবই বয়স কম ছিল, তখন 24 কি 25 বছর বয়স হবে, পায়েল আর সামথিং ওরকমই হবে, তো এই জুটিটাকে খুব ভালো মানিয়েছিল, এবং তাপস পালকে খুব ভালোভাবে কাজে লাগানো ছিল। তাপস পালকে পার্সোনালি ওই সময়টা কিন্তু ভালো ভালো কাজ সে পাচ্ছিল না, ওই একই টাইপের পার্ট তাকে দেওয়া হতো, কিন্তু এটাতে রবি কিনাকে তাকে খুব ভালোভাবে ইউজ করেছিল, এমনকি সুমিত গাঙ্গুলি যে ভিলেনে পার্ট করতো তাকেও খুব ভালোভাবে ইউজ করেছিল। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে লোক মনে রেখেছে, সে রজতদত্তর ক্যারেক্টারটা হোক বা শুভাশিসের ক্যারেক্টারটা হোক, প্রত্যেকটা ক্যারেক্টারকে লোক মনে করেছিল। এবং এই ধরনের কালজয়ী যে প্রেমের গল্পগুলো হয়, এখানে মেন জিনিস হচ্ছে গান। তো এই সিনেমার যে গানগুলো, আই লাভ ইউ টাইটেল ট্র্যাক বলি, তারপর আর একটা যে গান ছিল, গানগুলো সফটওয়্যারের নাম আমার মনে নেই, চল রে চল রে চল বলে যে গানটা ছিল, তারপর হচ্ছে বহু গান, প্রত্যেকটা গান এই সিনেমার কিন্তু খুব ভালো, এবং গানগুলো ওই সময় আলোড়ন সৃষ্টি করেছিল, মানে পুজোতে সারাক্ষণ বাজলো, স্যাড সংগুলোকে পুজোয় পাওয়া যাচ্ছে, মানে এমন লেভেলের হিট। এবং এটা সম্ভবত যিনি মিউজিক ডিরেক্টর করেছেন, সম্ভবত যদ্দূর আমার মনে হয় জিৎ গাঙ্গুলি নয়, জিৎ গাঙ্গুলি মানে সবকটা গান মিউজিক দেয়নি, আমি ঠিক শিওর নই, তবে জিৎ গাঙ্গুলি মানে সবকটা গান মিউজিক দেয়নি, হয়তো কয়েকটা গান মিউজিক দিয়েছিল আমি বলতে পারবো না, মিউজিক ডিরেক্টর কে ছিল অফিসিয়ালি যদি কেউ জেনে থাকে আমাকে বলতে পারে। তো এই কাজটা কিন্তু খুব ভালো কাজ, এবং ওই সময় এই সিনেমাটা যে লেভেলে বিজনেস করেছিল, মানে এটা থেকেই লোকে দেবের প্রেমে পড়েছিল, আমি যে খুব প্রেমে পড়েছিলাম তা না, আমার দেবকে, দেবের ফিগারটা আমার খুব ভালো লেগেছিল, তখনও এই দেবকে আমি চিনতাম না, এখন যে দেবকে দেখছি এত ভালো অভিনয়, এটাই কিন্তু আমার দেবের অভিনয় সত্যি কথা ভালো লাগে। কিন্তু অভিনয় না পেরেও যেভাবে দর্শকের সে মানে ভালোবাসাটা সে জয় করে নিয়েছিল, ওটা কিন্তু মানে তাকে হ্যাটস, আমার মনে আছে এই সিনেমাটা রিলিজের পরপর করি, ধরুন একটা সিনেমা তার সাথে বেরিয়েছে, তারপরে দেব আমাদের এখানে আন্দুলেই একটা আঁকা প্রতিযোগিতায় প্রাইজ দিতে এসেছিলো বাচ্চাদের, তো উন্মাদনা মানে পাগলের মতো ছিল। এখনকার দিনে কোনো নতুন হিরো এলে যার হয়তো প্রথম সিনেমা রিলিজ করেছে তাকে নিয়ে এত উন্মাদনা হয় না, কিন্তু ওই সময় দেবের প্রথম সিনেমা আসার পরই যে লেভেলের একটা উন্মাদনা তৈরি হয়েছিল, ছেলেটা ওই দিনই বুঝে দিয়েছিল সেখানে রাজত্ব করতে এসেছে। খারাপ যেটা লাগে সেটা পায়েলের জন্য, পায়েল কিন্তু দেবের চেয়েও ভালো অভিনয় করেছিল, কিন্তু পায়েলকে এখন টলিউড একেবারে কাজে লাগাতে পারে না, যে প্রেম আমার করলো, তারপর লেছক্কা করলো, বোঝনাসা বোঝনা করলো, সেই পায়েল কিন্তু পুরোপুরি এখন হারিয়ে গেছে, তাকে দিয়ে যেসব কাজ করানো হচ্ছে সেগুলো করার সে মানে সে ডিজার্ভ করে না, সেই কাজগুলো সে আরও বেটার কিছু ডিজার্ভ করে, সেই জিনিসটা খারাপ লাগে। কিন্তু এই সিনেমাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, পরবর্তীকালে ডিভিডিতে বহুবার দেখেছি, এবং আমি দেখেছি প্রায় এই সিনেমাটা আমাদের এখানে 12-14 সপ্তাহ মানে অন্য কোনো পোস্টারই আসেনি, রাস্তায় যাচ্ছি এক মাস দেড় মাস হয়ে যাচ্ছে, 6-7 মাস হয়ে যাচ্ছে, দেখি ওই হলে একটাই পোস্টার লাগানো, তো ভাবছিলাম কী ব্যাপার হয়, এত বড় হিট, তখন তারা তো কাগজ টাগজ নিয়ে বা বক্স অফিস টক্স অফিস সব ব্যাপার ছিল না, সিনেমা হলে কত ইঞ্চ হচ্ছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করতো, তো এই সিনেমাটা তখন হল থেকে যাচ্ছেই না, মানে আমরা ভাবছি কী ব্যাপার। তো তারপর ডিভিডি এনে দেখলাম, সে মানে একটা আলাদা স্মৃতি, বাড়ির সবাই ভাই বোনেরা মিলে বসে বসে দেখেছিলাম, এবং একটা আলাদা রকমের ফিলিংস কাজ করেছিল, এবং রবিকে নাকি তখন সত্যি ভালো পরিচালনা করতো, ভালো লাগতো পরিচালনাগুলো। তো সেই দিনগুলো মানে এখন সত্যি হারিয়ে গেছে, এখন এই ধরনের কাজ আসছে না, কোনো নতুন রকম হিরো আসছে না, তো সেটা মানতেই হবে। তো এই সিনেমাটা আজকে 15 বছর কমপ্লিট হলো, দেখতে দেখতে 15 বছর কেটে গেলো, আমারও বয়স 10 থেকে 25 হয়ে গেলো, দেবদারও বয়স প্রায় কী বলবো 25 থেকে মোটামুটি 40-এর কাছাকাছি হয়ে গেলো, তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সিনেমাটা দেখতে দেখতেই আমরা বড়ো হয়েছি। তো আমাদের কাছে এটা একটা বড়ো নস্টালজিয়া, মানে আমাদের কাছে একটা বড়ো এটা একটা ফিলিংস,
জানি না এখনকার ছেলেপেলের সিনেমাটা দেখে কি বলবে। তো আমরা সেই সময় প্রচন্ড এনজয় করেছি সিনেমাটা, ভালো লেগেছিল। দেবের এই গোয়াল ঘরে গিয়ে গোবর টোবর গুলো নেওয়ার যে সিন গুলো, সে পড়ে যাচ্ছে তাকে করছে, তারপর সে যেভাবে সে আস্তে আস্তে সব শিখছে, ওইগুলো দেখতে খুব ভালো লেগেছিল। এবং আমি আমার কেন জানি মনে হয় হিন্দিতে এরপর একটা রিমেক করা হয়েছিল না মাইয়া বাস্তব ভাইয়া, তার থেকে কিন্তু আমার এই আই লাভ ইউ অনেক ভালো লেগেছিল। অত আগের সিনেমা কিন্তু টেকনিক্যালি কিন্তু আরো ভালোভাবে এটাকে বানানো হয়েছিল আমার পার্সোনালি মনে হয়। যাই হোক, তোমাদের এই সিনেমাটা নিয়ে কি কি স্মৃতি আছে কমেন্ট করে জানাতে পারে সিনেমাটা 15 বছর উপলক্ষে। আর যদি চ্যানেলটা ধরো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক। সবাই ভালো থাকো, ঠিক রয়েছে, নমস্কার, আবার দেখা হবে, এখানে উদয়, টেক কেয়ার।